বিস্তর ডামাডোল পরিস্থিতি। অবশেষে আসন বন্টন হলো। মহারাষ্ট্রে আসন বন্টন চূড়ান্ত করলো মহাবিকাশ আঘাড়ি। উদ্ধব ঠাকরের ইউবিটি লড়বে 21টি আসনে, আর ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি প্রার্থী দেবে 10টি আসনে। আর কংগ্রেসকে খুশি থাকতে হয়েছে 17 আসনে। মহারাষ্ট্রে এমভিএ জোটে আসন রফা চূড়ান্ত। সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছে উদ্ধব ঠাকরের দল। ইউবিটি লড়বে 21 আসনে, শরদ পাওয়ারের দল 10টি আসনে, কংগ্রেস লড়বে 17টি আসনে। মোদীর বিরুদ্ধে লড়তে আসন বন্টন তো হলো, কিন্তু 17টা আসন পেয়ে কতটা সন্তুষ্ট হলো কংগ্রেস? মুম্বাই থেকে 3টি আসন চেয়েছিল কংগ্রেস, কিন্তু কংগ্রেসকে মুম্বাই থেকে 2টি আসন ছাড়া হয়েছে। দক্ষিণ মধ্য মুম্বাই চেয়েছিল কংগ্রেস, ওই কেন্দ্রে বর্ষা গায়কোয়াড়কে প্রার্থী করার সিদ্ধান্তও নিয়ে ফেলে কংগ্রেস, যদিও দাবিকে পাত্তাই দেয়নি জোটসঙ্গীরা। আসন হাতছাড়া হওয়ায় ক্ষোভ পুষে রাখেননি বর্ষা গায়কোয়াড়। মঙ্গলবার সাংবাদিক বৈঠকেও গড়হাজির ছিলেন তিনি। সাংলি, সাতারা, ভিওয়ান্তি আসনও পায়নি কংগ্রেস, সুযোগ লুফে দিয়েছেন সদ্য প্রাক্তন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। সোশ্যাল মিডিয়ায় তার দাবি, মহারাষ্ট্রে কংগ্রেস শূন্য পাবে, বেশিরভাগেরই জামানত বাজেয়াপ্ত হবে, কংগ্রেস নেতারা বিদেশে পালাতে বাধ্য হবে বলেও কটাক্ষ সঞ্জয় নিরুপমের। ইস ঘোষণা সে মুম্বাই কংগ্রেস নারাজ হ্যায়, মুম্বাই কংগ্রেস কে কার্যকর্তা হ্যায় বহুত হি নারাজ হো গয়ে হ্যায়। ও ইসলিয়ে নারাজ হো গয়ে হ্যায় ক্যোঁকি হমনে মুম্বাই মে 3 সিটো মাঙ্গে থে, আর জিস সিটো পর হমনে ক্লেম কিয়া থা ও সিট হমকো নাহি দি গয়ে। মহারাষ্ট্রে 48টি লোকসভা আসন, 5 দফায় হবে ভোট। এখন দেখার, পছন্দের আসন নিয়ে মন কষাকষিতে জোট ভোট পর্যন্ত চলে কিনা। রিপাবলিক বাংলা। দুয়ারে জনসংযোগ থেকে প্রচারের তারকারা, মিটিং, মিছিল, সমাবেশ, লড়াইটা আমাদের সকলের, প্রচারের ময়দানে গরমা গরম দর্শন। কি এমন এমপি দেখে না, কোথাও ফলা চ্যালেঞ্জ, কোথাও জোট টক্কর। টার্গেট তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী সরকারকে আঘাত করা। দোদো হাত ভঙ্গে ভোটের কথা আর কুকথার ভোট, কেমন বাউন্সার যাবে বুঝতে পারবে ব্যাটসম্যান, গুলি চালাবে বলটা আলাদা। 42 সালের প্রার্থীর পাঁচটা হল ময়দানে থাকছি আমরা, আমাদের সঙ্গে দেখুন 42-এর লড়াই। টানা প্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম চলছে জোরো প্রচার। দম ফেলার ফুরসতটুকুনি পর্যন্ত নেই প্রধানমন্ত্রীর। একদিকে যখন এই চিত্র, তখন অনেকটাই ব্যাকফুটে বিরোধীরা। আপকি বার 400 পার টার্গেট বেঁধে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। লক্ষ্যে পৌঁছাতে অক্লান্ত পরিশ্রম, প্রধানমন্ত্রীর পরিশ্রম যা নজর কেড়েছে দেশবাসীর। ঝোড়ো প্রচার, সেই সঙ্গে বিরোধীদের তীক্ষ্ণ আক্রমণ, যা নিয়ে হয়তো চাপে বিরোধীরা। কোথাও জনসভা তো কোথাও রোড শো করছেন প্রধানমন্ত্রী। বিজেপি যে মহারণের জন্য প্রস্তুত তা বলার অপেক্ষা রাখে না। প্রচারের মঞ্চ থেকে বিরোধীদের চড়া সুরে লাগাতার আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। দেখিয়ে দো খেমে দোনো কে বিচার দেখ লিজিয়ে, মা কহতা হু ভ্রষ্টাচার হটাও, वो कहते हैं भ्रष्टाचारी बचाओ। তৃতীয় বার কেন্দ্রে ক্ষমতায় ফিরতে কোমর কোষে নেমে পড়েছে বিজেপি। প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রচারের জোর মোদী সেনাপতি অমিত শাহেরও। প্রচারের গতি বাড়িয়ে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও, যদিও দৌড়ে ধারে কাছেও নেই বিরোধীরা। রিপাবলিক বাংলা। শুধু কি দক্ষিণ,
এই যে ফের মহারাষ্ট্রে ভোটে প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনে দুবার সভা করেছেন প্রধানমন্ত্রী বুধবার রামটেকে সেখানে জনসভায় ছিল উপচে পড়া ভিড় রামটেক কেন্দ্রে সেখানে শিবসেনা প্রার্থী রাজু পারভেজ প্রচারে ইন্ডি জোটকে কার্যত চাঁচাছোলা ভাষা আক্রমণ করেন প্রধানমন্ত্রী এমনকি ভোটের মরশুমে মিথ্যে প্রচার করে চলেছে ইন্ডি জোট সঙ্গীরা মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নতুন কোনো ইস্যু না পেয়েই পুরনো কাশুন্দি ঘাটছে ইন্ডি জোট তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী आजकल ये इंडी गठबंधन वाले और उनके लोग ये झूठ भी फैला रहे हैं कि मोदी तीसरी बार सरकार में आया तो लोकतंत्र और संविधान खतरे में पड़ जाएगा अभी नितिन जी ने उसका बड़ा जमकर के जवाब दिया है मैं जब से राजनीति में आया हूं ये कोई ऐसा चुनाव नहीं गया है जिसमें उन्होंने ये घिसी पीटी कथा न सुनाई हो अटल जी की सरकार बनी तब भी ऐसे ही गीत गा रहे थे इसका मतलब इनकी बैंकरप्सी इतनी है कि इनके पास कोई नया आइडिया भी नहीं है इमरजेंसी के दौरान क्या लोकतंत्र खतरे में नहीं पड़ा था আবগারী দুর্নীতি মামলায় ফ্যাসাদে আম আদমি পার্টি তিহার জেলে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যেতেই রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব আওড়ে চলেছে দলের নেতা নেত্রীরা অন্যদিকে কেজরিওয়ালের ইস্তেহারের দাবি ইস্তফার দাবিতে কার্যত সুর চড়াচ্ছে বিজেপিও বুধবার দিল্লিতে কেজরিওয়ালের পদত্যাগের দাবিতে সোচ্চার হয় গেরুয়া শিবির মাথার উপর চড়া রোদ তাপমাত্রাও নেহাত কম নয় বুধবার রাজধানী দিল্লির তাপমাত্রা ছিল 35 ডিগ্রি চিরবিরে গরমকে উপেক্ষা করেই ফের পথে প্রতিবাদে গেরুয়া শিবির হাতে হাতে পোস্টার প্ল্যাকার্ড মুখে কেজরিওয়ালের বিরুদ্ধে স্লোগান কেউ কেজরিওয়ালের ছবিতে জুতো দেখালেন কেউ আবার দিল্লির মুখ্যমন্ত্রীর ছবিতে ঝোলালেন মদের বোতল আবগারী দুর্নীতি মামলায় কেজরিওয়াল জেলে যেতেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফার দাবিতে অনড় বিজেপি বুধবারও নাছোড় দাবি কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়তে হবে তবে কেজরিওয়ালও পথ ছাড়বেন না তিহার থেকেই রাজপথ চালিয়ে যাবেন বলেই দাবি আপ নেতৃত্বের ये हमारे कार्यकर्ता फिर से अरविंद केजरीवाल को याद दिला रहे हैं कि ये कट्टर ईमानदारी का चोगा उतार दो अब आप एक्सपोज हो चुके हो और अब आपको इस्तीफा दे देना चाहिए मैंने पहले भी कई बार कहा है प्रधानमंत्री और भारतीय जनता पार्टी के नेता रोज रैली कर रहे हैं रोज टीवी पे आ रहे हैं और अपोजिशन के नेता जो है रोज ईडी जा रहे हैं कभी सीबीआई जा रहे हैं कोई जेल के अंदर है किसी को सम्मन किया जा रहा है ये क्या है क्या चुनाव है বিজেপি কর্মীদের সরাতে জল কামান ব্যবহার করে পুলিশ তীব্র ধাক্কা ধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতা বীরেন্দ্র সচদেব প্রতিবাদের ঝাঁজ আগামী দিনে যে আরো বাড়বে বিজেপির তাও এদিন স্পষ্ট করে দিয়েছে গেরুয়া শিবির রিপাবলিক বাংলা মুক্তি পেতে মরিয়া অরবিন্দ কেজরিওয়াল অন্য কোনো নেতার উপর হয়তো ভরসা নেই কেজরিওয়ালের তাই তিহার থেকেই রাজপাট চালিয়ে যাচ্ছেন তিনি আর এই আবহে সুর চড়িয়েছে বিজেপি কেজরিওয়ালকে আদালতের ওপর দলের বিচার ব্যবস্থার উপর ভরসা রাখা উচিত বলে মন্তব্য করলেন বসিয়ার নেতা আচার্য প্রমোদ কৃষ্ণামের কি বললেন তিনি শোনাই মুঝে লাগতা অরবিন্দ কেজরিওয়ালজি আর উনকি পার্টি কে সাথ জো চল রাহা হ্যায় তো ইস দেশ মে এক স্বতন্ত্র লোকতন্ত্র হ্যায় আর স্বতন্ত্র ন্যায়পালিকা হ্যায় আর মুঝে ন্যায়পালিকা পে ভরোসা হ্যায় मैं ऐसा मानता हूं कि भारत में अरविंद केजरीवाल जी के साथ न्याय होगा और न्यायपालिका पे उन्हें भरोसा रखना चाहिए আম আদমি পার্টিতে একের পর এক ধাক্কা লোকসভা ভোটের আগে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের পাশাপাশি দলের সঙ্গেও সম্পর্ক চুকিয়ে দিলেন রাজকুমার আনন্দ দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কেজরিওয়ালকেও তুলোধনা করেছেন রাজকুমার আনন্দ आम आदमी पार्टी का जन्म ही भ्रष्टाचार के खिलाफ आंदोलन से हुआ था लेकिन आज ये पार्टी खुद भ्रष्टाचार के दलदल में फंस चुकी है मेरे लिए मंत्री पद पर रहकर इस सरकार में काम करना असहज हो गया है मैं अब इस पार्टी इस सरकार
और अपने मंत्री पद से इस्तीफा दे रहा हूं, क्योंकि मैं इन भ्रष्ट आचरणों में अपना नाम नहीं जुड़वाना चाहता। नाना कोनो बीजेपी नेता नन, এই অভিযোগ খোদ দলত্যাগী আম আদমি পার্টির নেতা রাজকুমার আনন্দের। লোকসভা ভোটের আগে মন্ত্রিত্বও ছাড়লেন, আপের সঙ্গও ছাড়লেন রাজকুমার আনন্দ। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত? জব আয়া থা জব অরবিন্দ কেজরিওয়াল জি নে কাহা থা কি রাজনীতি বদলেগি তো দেশ বদলেগা, লেকিন আজ বড়ে আফসোস কে সাথ কেহনা পড় রহা হ্যায় কি রাজনীতি তো নহীঁ বদলি লেকিন রাজনেতা বদল গয়ে। দুর্নীতি আঁচে ফাটল আম আদমি পার্টিতেও, কিন্তু ভাঙবো তবু মচকাবুনা দশা দলের। অন্যদিকে দুর্নীতি ইস্যুতে আম আদমি পার্টিকে তীক্ষ্ণ আক্রমণ করেছে বিজেপিও। আম আদমি পার্টি কো তোড়নে কা মকসদ হ্যায় অর ইসলিয়ে মে দোহরা রাহা হুঁ ইস বাত কো কি ভারতীয় জনতা পার্টি ইস দেশ কি ও আপরাধিক পার্টি হ্যায় জো দেশ ভর মে ইস প্রকার কা গুন্ডাগর্দি কা আচরণ কর রহি হ্যায়। ईडी सीबीआई का इस्तेमाल करो, विधायकों मंत्रियों को तोड़ो और अपनी पार्टी में शामिल करो। आम आदमी पार्टी का एक नहीं अनेक नेता जेल में, उनके स्वास्थ्य मंत्री हो, जेल मंत्री हो, उनके शिक्षा मंत्री हो, शराब मंत्री हो, उप मुख्यमंत्री हो या मुख्यमंत्री हो, सब बेईमानी के चक्कर में, भ्रष्टाचार के चक्कर में कट्टर बेईमान होने का इनके ऊपर स्टैंप लगी है और आज जेल में है। এর আগে 2023 এর 5ই এপ্রিল আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেন সুশীল কুমার রিঙ্কু। 2021 এর 27 ডিসেম্বর আপ ছেড়েছেন শীতল আঙ্গুরাল। এবার দল ছাড়লেন রাজকুমার আনন্দ। রিপাবলিক বাংলা।